হোলির রঙে মেতেছে সবাই হোলির রেওয়াজ শুরু হয়েছিল দোল পূজার মধ্য দিয়ে বাঙালি হিন্দু সম্প্রদায় সেই সময় থেকে উদযাপন করে আসছে এই দিনটিকে ঢাকার শাখারি বাজারে খেলার মেতেছে সবাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের রাধাকে রং দেয় তা আমরা চেষ্টা করি আমাদের যারা আসছে তাদেরকে রং দেওয়ার চেষ্টা করি রং খেলা খেলি এটা আমাদের সনাতন পদ্ধতি দিয়ে চলে আসছে রীতি আমরা এটা করছি হ্যাপি হোলি প্রত্যেক বছর মতো এই বছরও এনজয় করতেছি ভালো লাগতেছে আসলে প্রতিবারের মতো এবারও অনেক এনজয় করতে পারতেছি কোনো অসুবিধা হচ্ছে না সো হেপি হোলি এটা আমাদের ধর্মীয় উৎসব এইটা সব ধর্মের আমাদের ধর্মের এটা সবচেয়ে বেস্ট উৎসব এই জন্য এটা আমরা সব আনন্দের সাথে খেলি কি আমাদের ফ্রেন্ডরা মিলে এখানে সাগরে বাজার আসছে আজকে রং কিনতে আর হোলি খেলতে মানুষের ভিতরের রংটাই আসলে অনেক বেশি বাইরের রং দূরের কথা আসলে অনেক ভালো লাগছে এখানে এটা আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান এটা সবাই মিলে আমরা পারিবারিক ভাবে আনন্দ করি রাজা হিরণ্য ছেলে প্রহ্লাদকে মারার জন্য যখন হিরণ্য ওর বোন হলিদেবী তাকে কোলে করে নিয়ে আগুনের মধ্যে বসেছিল কারণ সে বরদান ছিল যে তাকে কখনো আগুন স্পর্শ করবে না এবং সে ছিল এক রাক্ষসী কিন্তু প্রহল্লাদের বিষ্ণুভক্তিতে যখন প্রহ্লাদ আগুন থেকে বেঁচে যায় কিন্তু তার বরদান নষ্ট হয়ে যায় সে আগুনে পুড়ে যায় তখন সারা বিশ্ব এবং সে নগরবাসী সে হলিদেবীর মৃত্যুতে এই উৎসব পালন করে ধর্মপর্ণ সব ভেদাভেদ ভুলে সবাই খেলেছে হোলি হিন্দু রিলিজিয়ানের সব থেকে বড় একটা ফেস্টিভ্যাল যেটা হচ্ছে প্রতি বছর আসে এবং আমি মনে করি মানে এটা হচ্ছে নট অনলি ফর হচ্ছে যে শুধু মাত্র হিন্দু রিলিজিয়ানদের জন্য দ্যাট মিনস এটার সাথে দেখা যায় যে আমাদের ফ্রেন্ডশিপটা গ্রো হচ্ছে ইয়া লুক এট মি দ্যাট ইজ আনসার इट्स গ্রেট বাট আই ক্যান ডু সে টেল সামথিং এলস অল ফাইন আই লাইক টু কাম টু হিয়ার ইজ মাই ফিফথ ভিজিট হ্যাপি হোলি এটা আমাদের একটা ধর্মীয় উৎসব এবং এটা আমরা খেলে মজা পাই আনন্দ পাই এর জন্য মনে এটা খেলি আমরা প্রতি বছরই এই হ্যাপি হোলিটা চাই এবং আনন্দ উল্লাসে আমরা মেতে থাকতে চাই হ্যাপি হোলি আমাদের পাড়ার প্রতিবেশী পুরা ফ্যামিলি মিলে আমরা রাস্তায় নেমে হোলি খেলি এভাবে আমরা যেভাবে হোলি খেলি সবাই রঙ দেয় একে অন্য রং দেয় এভাবে আমরা হোলি খেলি হ্যাপি হোলি এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তাই প্রশাসনও ছিল বেশ তৎপর আমরা এই বৎসর আমাদের নিরাপত্তা পরিকল্পনাকে আরও জোরদার করেছি আমরা এই হোলির আগে আমরা সকল ধর্মের নেতৃবৃন্দ যারা আছে হিন্দু মুসলিম সকলের সাথে আমরা মিটিং করেছি মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই অনুযায়ী আমাদের নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে বহিরাগত লোক যারা আছে তাদেরকে আমরা ডিসকারেজ করছি যে এলাকায় না আসার জন্য আর ইনাদের যেটা প্রোগ্রাম তারা তাদের মতো সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে যাতে পালন করতে পারে সেদিকে আমরা ব্যবস্থা রাখতেছি এলাকার মুরুব্বীরাও এ সময় বেশ আনন্দ উল্লাসে কাটিয়েছে আমাদের পূর্বপুরুষটা করে আসছে আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের ওই লোকে এটা দুল উৎসব তাই আমরা বছরে একবার আনন্দ করি নাতি নাত এই দিনটা ভালো মতো এনজয় করলাম আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে রাধাকে হোলি দিছিল এর জন্য এটা আমাদের যুগ যুগ ধরে আমাদের মানে নিয়ম হয়ে আসছে আর কি আমরা এই দিনে এই তিথিতে এটা নিয়ে অনেক আনন্দ করি মজা করি আমরা এখানে স্বতঃস্ফূর্তভাবে প্রতি বছরের নেয় আমরা হোলি উৎসব পালন করছি সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা পার্টিসিপেশন করেছি এবং আশা করি আমরা এইভাবেই আমাদের মনের কালী মাটাকে ধুয়ে মুছে নতুন রঙে আমরা এই দেশটাকে আলোকিত করব। এবং আমরাও আমাদের পথ চলার পথকে আমরা আলোকিত করব। আবিরের মতন রঙিন হোক সকলের জীবন সমাজ হোক রঙিন তেমনটাই প্রত্যাশা সবার নাসরিন হুদা বিথি ভয়েস অফ আমেরিকা ঢাকা